হ্যালো স্টুডেন্টস ভিশন ডাব্লু এর পক্ষ থেকে তোমাদের ডাব্লু বিসিএস প্রিলিমিনারি টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ানের জন্য যে প্রতিদিন প্র্যাকটিস মক সেট করানো হচ্ছে তার আজকে সেট নাম্বার টোয়েন্টি সিক্স নিয়ে কিন্তু আমরা হাজির হয়ে পড়েছি তো প্রতিদিন তোমরা সকলেই জানো তিরিশটা করে কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্নাবলী কিন্তু আলোচনা করা হয় একদম স্ট্যান্ডার্ড ডাব্লু এর প্যাটার্ন মেনে কেমনভাবে কোশ্চেন আসতে পারে সেই রকম কিন্তু কোশ্চেন অ্যান্সার আলোচনা করা হচ্ছে টার্গেট ডাব্লু বিসিএস টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান হিসাবে ওকে তো আজকে তার টোয়েন্টি সিক্স আমরা দেখব তো ভিডিওটা শুরু করার আগে একটা অ্যানাউন্সমেন্ট যেটা প্রতিদিনই করছি আজকাল সেটা হচ্ছে ডাব্লু জন্য একটা খুবই কম্প্যাক্ট ইংলিশ ইবুক এসে গিয়েছে তোমাদের কাছ থেকে খুবই খুবই ভালো রেসপন্স পাওয়া গেছে প্রচুর স্টুডেন্ট কিন্তু ইবুকটা অলরেডি পার্চেস করে ফেলেছে যদি এখনও কেউ না করে থাকো তো অবশ্যই অবশ্যই করে নাও এখানে দেখতে পাচ্ছ তিনশোটা সিনোনিম অ্যান্ড অ্যান্টোনিমস তারপর সেই যে তোমরা পড়লে তার উপর কিন্তু পঞ্চাশটা পঞ্চাশটা করে সিনোনিমসের পঞ্চাশটা এবং অ্যান্টোনিমসের পঞ্চাশটা করে হচ্ছে এমসিকিউ করা আছে তারপর হচ্ছে ওয়ান ওয়ার্ড দেড়শোটা তার উপর এমসিকিউ দেওয়া আছে ওই ইডিয়ামস ফ্রেস তিনশোটা তার উপর এমসিকিউ দেওয়া আছে প্রিপোজিশান দেওয়া আছে তার উপর এমসিকিউ দেওয়া আছে এইভাবে চলছে একদম এর প্যাটার্ন মেনে কিন্তু ইবুকটা তৈরি করা হয়েছে যদি ভালো করে ফলো করো অবশ্যই অবশ্যই কিন্তু কুড়ি প্লাস কিন্তু মার্কস কিন্তু ক্যারি করতে পারবে এবং সবার শেষে দেওয়া আছে দেখতেই পাচ্ছ দু হাজার ছয় থেকে দু হাজার কুড়ি চোদ্দো বছরের কিন্তু একদম এমসিকিউ যত হচ্ছে প্রিভিয়াস ইয়ার্সের কোশ্চেন ছিল ইংলিশের সমস্ত কিছু অ্যাড করে দেয় অ্যান্সারের সাথে ওকে তো আরও একটি ইবুক চলে এসে আরও দুটো ইবুক এসছে সেটা হচ্ছে এনসিয়েন্ট হিস্ট্রি এবং মেডিয়াভেল হিস্ট্রি আর মাত্র এক মাস রয়েছে তোমরা গিয়ে কিন্তু এই তিনটে ইবুক যার যেটা দরকার সেটা কিন্তু পারচেস করে ফেলো এটার দাম ইংলিশ ই দাম মাত্র ঊনপঞ্চাশ টাকায় এত স্বল্প মূল্যে এত ভালো ইবুক কোথাও পাবে না এবং এখানে নিরানব্বই টাকা রাখা হয়েছে তোমরা ইন ডিসক্রিপশান বক্সে গিয়ে লিঙ্ক পাবে সেই লিঙ্ক থেকে কিন্তু পারচেস করে ফেলো ওকে তো আজকের ভিডিওটা শুরু করা যাক আজকে কি কি কোশ্চেন রাখা হয়েছে তিরিশটা তো সেগুলো দেখে নেব আমরা তো ফার্স্ট কোশ্চেন ফার্স্ট কোশ্চেন কি বলছে দ্য মিরাট কনফারেন্সি কেস ইন হুইচ টোয়েন্টি সেভেন অ্যাকিউজড পার্সনস ওয় ডিফেন্ডেড বাই জওহরলাল নেহরু অ্যান্ড কে কাতজু রিলেটেড টু দ্য মেম্বার অফ দ্য অর্থাৎ মিরাট ষড়যন্ত্র মামলা যার মধ্যে জন আসামিকে জওহরলাল নেহরু এবং কে এন কাজু রক্ষা করেছিলেন তারা কোন দলের সদস্য ছিলেন কোয়েশ্চেন নাম্বার ওয়ানের সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া তো ডিটেলসে দেখব প্রতিটা কোশ্চেনের সাথে আমি ডিটেলস রেখেছি যাতে একটা কোশ্চেনের সাথে সাথে আনুষাঙ্গিক আরও অনেক তোমরা তথ্য জানতে পারো এবং প্রশ্নের কিন্তু উত্তরও হয়ে যেতে পারে দেখো অপশান ডি আমরা দেখলাম উনিশশো সালের আগস্ট মাসে কমিউনিস্ট পার্টির সাতাশ জন সদস্যকে দোষী সাব্যস্ত করে মিরাট ষড়যন্ত্র মামলা শুরু হয়েছিল অভিযুক্তদের হয়ে আদালতে সওয়াল করেছিলেন জওহরলাল নেহরু ও কে এন কাজু উল্লেখযোগ্য অভিযুক্তদের মধ্য ছিলেন মুজাফর আহমেদ শ্রীপদ অমৃত ডাঙ্গে এবং পিসি সি ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট তারপর নেক্সট কোশ্চেন কোয়েশ্চেন নাম্বার টু দ্য ইস্যু অফ ডিসকাশন অ্যান্ড স্টেলমেট অ্যাট দ্য সেকেন্ড রাউন্ড টেবিল কনফারেন্স রিলেটেড টু দা অর্থাৎ দ্বিতীয় গোল টেবিল সম্মেলনে আলোচনার বিষয় এবং অচলা অবস্থার বিষয়টি নিচের কোনটির সাথে সম্পর্কিত কোশ্চেন নাম্বার টু এর সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি রিপ্রেজেন্টেশান অফ ডিপ্রেসড ক্লাস ঠিক আছে রিপ্রেজেন্টেশান অফ ডিপ্রেসড ক্লাস তো ডিটেলসে দেখব উনিশশো সালে সালের সাতই সেপ্টেম্বর দ্বিতীয় গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত হয় জাতীয় কংগ্রেসের পক্ষে গান্ধীজি ও সরোজিনী নাইডু অংশগ্রহণ করেন এই বৈঠকে দাবি উত্থাপন করা হয় হিন্দু অস্পৃশ্যদের সংখ্যালঘু হিসাবে বিবেচনা করা যাবে না মুসলিম বা অন্যান্য সংখ্যালঘুদের জন্য পৃথক নির্বাচনের বিশেষ সুরক্ষা ব্যবস্থা থাকবে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন তো দ্বিতীয় গোল টেবিল কবে হয়েছিল উনিশশো একত্রিশের সাতই সেপ্টেম্বর ওকে সাতই সেপ্টেম্বর কিন্তু হয়েছিল এখান থেকে কিন্তু জেনে গেলাম এবং কারা জয়েন করেছিল গান্ধীজি এবং সরোজিনী নাইডু তারপর নেক্সট কোশ্চেন কোয়েশ্চেন নাম্বার থ্রি আমরা দেখব। হু অফ দ্য ফলোয়িং ওয়াজ নট হ্যাংড ইন দ্য ফেমাস কাকরি ট্রেন ডাকাতি কেস অর্থাৎ বিখ্যাত কাকরি ট্রেন ডাকাতি মামলায় নিচের কাকে ফাঁসি দেওয়া হয়নি তো ওই চারটে অপশান দেওয়া আছে চারজনের নাম রয়েছে তার মধ্যে তিনজনকে ফাঁসি দেওয়া হয়েছিল একজনকে দেওয়া হয়নি তো সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি সুরিয়া সেন অর্থাৎ সূর্য সেন সূর্য সেন তো কাকুরি টান ট্রেন ডাকাতির সাথে যুক্ত ছিলেন না সূর্য সেন যুক্ত ছিল চট্টগ্রামের অস্তাখাল লুণ্ঠনের সাথে কিন্তু বাদ বাকি যে তিনজনের নামগুলো রয়েছে দেখে নাও পণ্ডিত রামপ্রসাদ বিসমিল রোশন লাল এবং আসাফুল্লাহ খান এই তিনজন কিন্তু এই তিনজনকে কিন্তু কাকুরি ট্রেন ডাকাতি মামলায় ফাঁসি দেওয়া হয়েছিল তো ডিটেলসে দেখব উনিশশো সাল তাহলে কবে হয়েছিল কাকড়ির ট্রেন ডাকাতি এখান থেকে জেনে গেলাম উনিশশো সাল উনিশশো আঠাশ সালের আগস্ট মাসে হিন্দুস্তান রিপাবলিকান অ্যাসোসিয়েশনের নেতৃত্বে লক্ষণের নিকট কাকড়ি স্টেশনে রেল ডাকাতি করা হয় পরবর্তীকালে এই ঘটনাকে কেন্দ্র করে কাকড়ি ষড়যন্ত্র মামলা রুজু করা হয়েছিল প্রশ্নে উল্লেখিত বিপ্লবীদের মধ্যে সূর্য সেন ছাড়া বাকিদের মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল ওকে তারপর নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার ফোর দ্য চিটাগং আরমারি রেড হ্যাজ বিন প্ল্যান্ড বাই অর্থাৎ চট্টগ্রাম অস্তগার লুণ্ঠন পরিকল্পনা কে করেছিলেন আমি জাস্ট এক্ষুনি বলে দিলাম তো সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ সূর্য সেন সূর্য সেন কিন্তু করেছিলেন দেখব ডিটেলসে উনিশশো তিরিশ সালের এপ্রিল মাসে মাস্টার সূর্য সেনের নেতৃত্বে চট্টগ্রামের অস্তগার লুণ্ঠনের ঘটনাটি ঘটে এই ঘটনার সঙ্গে জড়িত ছিলেন গণেশ ঘোষ লোকনাথ বল নির্মল সেন অনন্ত সিং পুলিন চন্দ্র ঘোষ কল্পনা দত্ত প্রীতিলতা ওয়েদাদার প্রমুখ অসম সাহসী বিপ্লবী উনিশশো চৌত্রিশ সালে সূর্য সেনের ফাঁসি হয় ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন তারপর নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার ফাইভ দ্য টু গ্রেটেস্ট ওমেন রিভলিউশনারিস অফ ন্যাশনাল মুভমেন্ট প্রীতিলতা ওয়েদার অ্যান্ড কল্পনা দত্ত অ্যার দ্য রিভলিউশনারি কো ওয়ার্কারস অফ অর্থাৎ জাতীয় আন্দোলনে দুটি সেরা নারী বিপ্লবী প্রীতিলতা ওয়েদাতার এবং কল্পনা দত্ত ছিলেন কোন বিপ্লবী সহকর্মী এক্ষুনি বললাম জাস্ট কোশ্চেন নাম্বার ফাইভের সঠিক উত্তর হয়ে যাবে অপশানে সূর্য সেন সূর্য সেনের সহকর্মী ছিলেন দেখে নেব ভারতের স্বাধীনতা সংগ্রামে দুই মহান এবং অসীম সাহসী নারী প্রীতিলতা ওয়েদ্দেদার এবং কল্পনা দত্ত ছিলেন বিপ্লবী মাস্টারদা সূর্য সেনের সহযোদ্ধা প্রীতিলতা ওয়েদ্দেদার উনিশশো সালে সালে পাহাড়িতলি ইউরোপিয়ান ক্লাব আক্রমণের সময় মৃত্যুবরণ করেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই জিনিসটা উনিশশো একত্রিশ সালে পাহাড়িতলি ইউরোপিয়ান ক্লাবে আক্রমণের সময় মৃত্যুবরণ করেন এই ঘটনায় কল্পনা দত্ত গ্রেপ্তার হয়ে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত হন ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন তারপর কোশ্চেন নাম্বার সিক্স হু মার্ডার স্যান্ড্রাস্ট অ্যাসিস্ট্যান্ট সুপারেন্টেন্ডেন্ট অফ পুলিশ লাহোর ফর অ্যাসাল্টিং লালার রাজপদ রায় অর্থাৎ লালার রাজপথ রায়কে প্রহার করার জন্য পুলিশ সুপার কে হত্যা করেছিলেন কোশ্চেন নাম্বার সিক্সের সঠিক উত্তর হয়ে যাবে অপশানে ভগৎ সিং ভগৎ সিং হত্যা করেছিলেন স্যান্ড্রাসকে ডিটেলসে দেখব হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান অ্যাসোসিয়েশনের সদস্য ভগৎ সিং লালা লাজপত রায়ের প্রতিশোধ নিতে পুলিশ সুপার আইজি স্যান্ড্রাসকে উনিশশো আঠাশ সালের ষোলোই নভেম্বর গুলি ছুঁড়ে হত্যা করেন তবে তার মূল লক্ষ্য ছিল পুলিশ সুপার এজে স্কটের মৃত্যু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন তারপর কোশ্চেন নাম্বার সেভেন দেখব রিডিকিউলিং দ্য আইডিয়া স্বরাজ্যা ইন নাইনটিন থ্রি হু সেড অনলি ম্যাড ম্যান আউটসাইড লুনেটিক অ্যাসাইলাম কুড থিঙ্ক অটক অ্যাবাউট ইন্ডিপেন্ডেন্স অর্থাৎ উনিশশো তিন সালে স্বরাজের ধারণাটি উপেক্ষা করে কে বলেছিলেন পাগলের আশ্রয়ের বাইরে পাগলরা কেবল স্বাধীনতার কথা ভাবতে বা বলতে পারে অর্থাৎ পাগলাগারোদের বাইরের পাগলরাই শুধু স্বাধীনতার কথা ভাবতে পারে এই কথাটা স্বরাজকে উপেক্ষা করে কে বলেছিলেন কোশ্চেন নাম্বার সেভেনের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি গোপাল কৃষ্ণ গোখলে গোপাল কৃষ্ণ গোখলে এই উক্তিটি করেছিলেন ডিটেলসে দেখব আলোচ্য উক্তিটি করেছিলেন গোপাল কৃষ্ণ গোখলে তিনি ছিলেন ভারতের স্বাধীনতা আন্দোলনের সময়কালে জাতীয় কংগ্রেসের নেতা তার প্রভাবেই উনিশশো সালে গান্ধীজি কংগ্রেসে যোগ দেন উনিশশো সালে তিনি জাতীয় কংগ্রেসের সভাপতিও হন ও সার্ভেন্টস অফ ইন্ডিয়া সোসাইটি স্থাপন করেন ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন তারপর নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার এইট ডিউরিং দ্য ব্রিটিশ রুল দ্য অনলি ব্রিটিশ কিং টু ভিজিট ইন্ডিয়া অ্যান্ড হোল্ড সিনস ম্যাগনিফিসেন্ট দারবার ওয়াজ অর্থাৎ ব্রিটিশ শাসন আমলে কোন একমাত্র ব্রিটিশ রাজা ভারতে এসেছিলেন এবং তার দুর্দান্ত দরবার ধরেছিলেন তো কোশ্চেন নাম্বার এইটের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি জর্জ ফাইভ অর্থাৎ পঞ্চম জর্জ ডিটেলসে দেখব ব্রিটিশ শাসনকালে একমাত্র ব্রিটিশ রাজা পঞ্চম জর্জ ভারত পরিদর্শনে আসেন উনিশশো এগারো সালের বারোই ডিসেম্বর তিনি এসেছিলেন দিল্লির দরবারে অংশগ্রহণ নেন এটি ছিল রাজা সপ্তম অ্যাডওয়ার্ডের মৃত্যুর পর রাজা পঞ্চম জর্জের ইংল্যান্ডের শাসনে আরোহণের অভিষেক অনুষ্ঠান ওকে ভেরি ভেরি দিল্লিতে এই অনুষ্ঠানটা হয়েছিল নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার নাইন আমরা দেখবো কোশ্চেন নাম্বার নাইনটা আমরা দেখব এ মুসলিম অর্গানাইজেশান হুইচ প্রোপোজ ডিউরিং দ্য ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার দ্যাট মুসলিম শুড পার্টিসিপেট অ্যান্ড ট্রাই টু রিচ অ্যান্ড অ্যাকার্ড উইথ কংগ্রেস ওয়াজ একটি মুসলিম সংগঠন যা প্রথম বিশ্বযুদ্ধের সময় প্রস্তাব করেছিল যে মুসলমানদের অংশগ্রহণ করা উচিত যুদ্ধে এবং কংগ্রেসের সাথে পৌঁছানোর এবং একাত্ম হওয়ার চেষ্টা করা উচিত ছিল কোশ্চেন নাম্বার নাইনের সঠিক উত্তর হয়ে যাবে সেই কোন অর্গানাইজেশান কোন মুসলিম অর্গানাইজেশান এই কথাটা বলেছিল কোশ্চেন নাম্বার নাইনের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি অহরার লীগ অহরলার লীগ যে মুসলিম লীগটা ছিল এই কথাটা কিন্তু বলেছিল কোশ্চেন নাম্বার নাইনের সঠিক উত্তর অপশান সি মজলিসি অহরার ইসলামী সংগঠন প্রথম বিশ্বযুদ্ধের শেষে কংগ্রেস কর্তৃক অসহযোগ আন্দোলনে অংশগ্রহণ করেছিল এবং তখন এই উক্তিটি করেছিল তারপর নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার টেন আমরা জিওগ্রাফির মধ্যে ঢুকে পড়লাম অ্যাকর্ডিং টু দ্য সেন্সাস অফ ইন্ডিয়া টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান দ্য চাইল্ড সেক্স রেশিও অফ ইন্ডিয়া অর্থাৎ ভারতের দু সালের আদম শুমারি অনুসারে ভারতের শিশুর লিঙ্গ অনুপাত কোনটি তো কোশ্চেন নাম্বার টেনের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি অপশান বি নশো চোদ্দো অর্থাৎ নশো চোদ্দো ইস টু থাউজেন্ড এটা হচ্ছে লিঙ্গ অনুপাত অর্থাৎ নশো চোদ্দো হচ্ছে ফিমেল এবং থাউজেন্ড হচ্ছে মেল ওকে কোশ্চেন নাম্বার টেনের ডিসক্রিপশানটা দেখব ডিটেলসটা দেখব দেখো দু হাজার এগারো সালের আদম সুনমারি অনুযায়ী ভারতের শিশু লিঙ্গ অনুপাতে অনুপাত জিরো থেকে ছয় বছর বয়সী হল নশো চোদ্দো চোদ্দো এটা হবে নশো চোদ্দো নশো চোদ্দো ইস টু থাউজেন্ড এবং সতেরো বছর ও তার ঊর্ধ্বে জনসংখ্যা এটা সতেরো বছর ছিল ঠিক আছে সতেরো বছর সতেরো বছর ও তার ঊর্ধ্বে জনসংখ্যার লিঙ্গ অনুপাত হলো নশো চুয়াল্লিশ ইস টু থাউজেন্ড ওকে তারপর নেক্সট নেক্সট কোশ্চেন দেখব ইলেভেন নেক্সট কোশ্চেন ইলেভেন কী দেখব ইন দ্য ইয়ার দ্য ফার্স্ট সেন্সাস অফ ইন্ডিয়া ওয়াজ কন্ডাক্টেড অর্থাৎ কোন সালে ভারতের প্রথম আদমসুকুমারি পরিচালিত হয় কোয়েশ্চেন নাম্বার ইলেভেনের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি আঠেরোশো বাহাত্তর আঠেরোশো বাহাত্তর ডিটেলসে দেখব ভারতের প্রথম জনগণনা আঠেরোশো বাহাত্তর সালে শুরু হয়েছিল তারপর নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার টুয়েলভ সেনসাস ইয়ার রেকর্ডেড এ নেগেটিভ গ্রোথ রেট অফ জিরো ইন ইন্ডিয়া অর্থাৎ কোন আদমশুমারি বছরে ভারতে জিরো পয়েন্ট থ্রি ঋণাত্মক প্রবৃদ্ধি রেকর্ড হয়েছে তো কোয়েশ্চেন নাম্বার টুয়েলভের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি উনিশশো একুশ সালে কিন্তু নেগেটিভ গ্রোথ হয়েছিল অর্থাৎ জনসংখ্যা বাড়ার পরিবর্তে কমে গিয়েছিল দেখো ভারতের জনগণনার ইতিহাসে কেবলমাত্র একবারই উনিশশো একুশ সালে জনসংখ্যা বৃদ্ধির পরিবর্তে তা কমে যায় যা মাইনাস জিরো পয়েন্ট বৃদ্ধির পরিবর্তে কমে যাওয়ার ঘটনাকে ডেমোগ্রাফিক ডিভাইডেড বলে ওকে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন তারপর নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার থার্টিন ইন্ডিয়া অ্যান্ড পাকিস্তান হ্যাভ বাউন্ডারি ডিসপুট ওভার ক্রিক অর্থাৎ কোন খাঁড়ি নিয়ে ভারত ও পাকিস্তানের মধ্যে সীমানা বিরোধ রয়েছে কোশ্চেন নাম্বার থার্টিনের সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ স্যার ক্রিক এই স্যার ক্রিক বা স্যার খাঁড়ি নিয়ে ভারত ও পাকিস্তানের মধ্যে সীমানা বিরোধ রয়েছে ডিটেলস দেখব ভারত গুজরাট এবং পাকিস্তানের সিন্ধু দেশে সিন্ধু প্রদেশের মধ্যে স্যার ক্রিক সংক্রান্ত বিবাদ সমস্যা রয়েছে এই খাঁড়ি বা ক্রিক অঞ্চলটি খনিজ তৈল ও সামাজিক সামুদ্রিক সম্পদে সমৃদ্ধ উভয় দেশই এই অঞ্চলটাকে নিজেদের ভূখণ্ড বলে দাবি করে তারপর নেক্সট কোশ্চেন কোয়েশন নাম্বার ফরটিন কোশ্চেন নাম্বার ফরটিন কী আছে দেখব এ মেম্বার অফ স্টেট পাবলিক সার্ভিস কমিশন ক্যান বি রিমুভ অন দ্য গ্রাউন্ড অফ মিসবিহেভিয়ার অনলি আফটার দ্য এনকোয়ারি হ্যাজ বিন হেল্ড বাই অর্থাৎ রাজ্য পাবলিক সার্ভিস কমিশনের সদস্যকে তদন্ত করার পরেই দুর্ব্যবহারের ভিত্তিতে অপসারণ করা যেতে পারে করা যেতে পারে কোন কমিটির দ্বারা কোয়েশ্চেন নাম্বার ফরটিনের সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্ট কিন্তু এইটার বিচার কিন্তু করতে পারে ওকে তো ডিটেলসে দেখব রাজ্য কৃতকের সদস্যগণ রাজ্যপালে রাজ্যের রাজ্যপাল কর্তৃক নিযুক্ত হলেও তার পদ থেকে অপসারণ করতে পারেন রাষ্ট্রপতি সেক্ষেত্রে সুপ্রিম কোর্টের সুপারিশ প্রয়োজন হয় রাজ্য কৃতকের সদস্যগণের পদ ত্যাগের ক্ষেত্রে রাষ্ট্রপতি নিকট তাদের পদত্যাগ পত্র কিন্তু পেশ করতে হয় ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটি কোয়েশ্চেন তারপর কোশ্চেন নাম্বার ফিফটিন নাম্বার ফিফটিন কি বলছে প্রভিশনস রিলেটিং টু ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন অ্যান্ড স্টেট পাবলিক সার্ভিস কমিশন আর কন্টেন্ট ইন অর্থাৎ ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন এবং রাজ্য পাবলিক সার্ভিস কমিশন সম্পর্কিত বিধানগুলি কোথায় অন্তর্ভুক্ত রয়েছে অর্থাৎ কোন আর্টিকেলে রয়েছে কোশ্চেন নাম্বার ফিফটিনের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি পাট পার্ট uh, 14 চ্যাপ্টার টু আর্টিকেল তিনশো পনেরো থেকে তিনশো তেষট্টির মধ্যে কিন্তু ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন এবং পাবলিক সার্ভিস কমিশন কিন্তু রয়েছে তারপর নেক্সট কোয়েশ্চেন কোশ্চেন নাম্বার সিক্সটিন এ ইউনিয়ন টেরিটরি ইজ অ্যাডমিনিস্ট্রেটেড বাই অর্থাৎ কেন্দ্রশাসিত অঞ্চল পরিচালনা করে কে কোশ্চেন নাম্বার সিক্সটিনের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া থ্রো অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটর অ্যাপয়েন্টেড বাই হিম কল দ্য লেফটিন্যান্ট গভর্নর ওকে ডিটেলসে দেখলে বুঝতে পারবো সংবিধান অনুসারে কেন্দ্রশাসিত অঞ্চলের শাসন কার্য পরিচালনার দায়িত্ব ন্যস্ত করা হয়েছে লেফটেন্যান্ট গভর্নরের হাতে যিনি রাষ্ট্রপতি দ্বারা নিযুক্ত হবেন তার কার্যকলাপের কলাপের মেয়াদ রাষ্ট্রপতি সন্তুষ্টের ওপর নির্ভরশীল অর্থাৎ রাষ্ট্রপতি যতদিন চাইবেন তিনি ততদিন লেফটেন্যান্ট গভর্নর হিসাবে থাকবেন তারপর নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার সেভেন্টিন হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট এ কোয়ান্টিটিভ ক্রেডিট কন্ট্রোল টুল অফ আরবিআই আমরা এবার ইকোনমিক্সে ঢুকে বললাম অর্থাৎ নিচের কোনটি আরবিএ আরবিআইয়ের কোয়ান্টিটি ক্রেডিট নিয়ন্ত্রণ সরঞ্জাম নয় ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন তো সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি মার্জিন রিকোয়ারমেন্টস মার্জিন রিকোয়ারমেন্টসটা কিন্তু কোনো কোয়ান্টিটি ক্রেডিট নিয়ন্ত্রণ সরঞ্জাম নয় ডিটেলসে দেখব মুদ্রাস্ফীতি এবং অর্থনৈতিক সমস্যার জন্য সঙ্গে লড়াই করার জন্য বাজার মানি মার্কেট থেকে বাজার অর্থাৎ মানি মার্কেট থেকে অর্থ তুলে নেয়ার বা বাজারে অর্থের পরিমাণ বাড়ানো খুবই দরকার এটি করে থাকে আরবিআই তার ক্রেডিট কন্ট্রোল টুলের মাধ্যমে ক্রেডিট কন্ট্রোল টুলকে দুই ভাগে ভাগ করা যায় যথা কোয়ানটিভ টুল মেথড নাইন সেভেন্টি টু এইটটা এটা হবে না ওকে এবং কোয়ান কোয়ালিটেটিভ টুল মেথড দুটো কোয়ানটিভ টুল মেথড এবং কোয়ালিটেটিভ টুল মেথড কোয়ানটিভ সরি কোয়ালিটেটিভ টুল মেথড হচ্ছে মার্জিন রিকোয়ারমেন্টস ক্রেডিট রোটেটিং এবং রেগুলেশান অফ কনজিউমার ক্রেডিট মার্জিন রিকোয়ারমেন্টসের পরিবর্তনের ফলে ঋণ গ্রহের ঋণ গ্রহণের মাত্রা ব্যস্ত অনুপাতে পরিবর্তন হবে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন তারপর কোশ্চেন নাম্বার এইটিন কি বলছে ইজ দ্য রেগুলেটর অফ মিউচুয়াল ফান্ড ইন ইন্ডিয়া অর্থাৎ ভারতের মিউচুয়াল ফান্ডগুলির নিয়ন্ত্রক হলো কোশ্চেন নাম্বার এইটিনের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি সেবি অর্থাৎ সে আমাদের ভারতে যে মিউচুয়াল ফান্ডগুলি আছে সেগুলোকে কিন্তু নিয়ন্ত্রণ করে ডিটেলসে দেখব মিউচুয়াল ফান্ড হলো বিভিন্ন ধরনের সিকিউরিটিস যেমন স্টক বন্ড ইত্যাদি বিক্রয়ের মাধ্যমে একটি দেশের জনগণ পান বিনিয়োগকারীদের কাছ থেকে সংগৃহীত অর্থ সম্বলিত ট্রাস্ট ভারতের মিউচুয়াল ফান্ডগুলি নিয়ন্ত্রক সংস্থা হল স্টক এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া যাকে শটে বলা হয় সেবি স্টক এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া রেগুলেশন অ্যাক্ট নাইনটিন নাইনটি সিক্স অনুযায়ী যে কোনো মিউচুয়াল ফান্ড সংস্থা সেবি কর্তৃক অনুমোদিত হওয়া বাধ্যতামূলক ভেরি ভেরি ইম্পর্টেন্ট তারপর নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার নাইনটিন ফুল্লি অটোমেটেড স্ক্রিন বেসড ট্রেডিং সিস্টেম এন এসি ইজ নোন অ্যাস অর্থাৎ সম্পূর্ণ স্বয়ংক্রিয় স্বয়ংক্রিয় ভিত্তিক ট্রেডিং সিস্টেম এন এসি হিসাবে কি হিসাবে পরিচিত কোশ্চেন নাম্বার নাইনটিনের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি নিট এনই এ টি নিট নামে কিন্তু পরিচিত ডিটেলসে দেখব উনিশশো সালে ভারতে গঠিত ফেয়ারি কমিটি সুপারিশ অনুসারে উনিশশো বিরানব্বই সালে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ অর্থাৎ এনএসি গঠিত হয় ন্যাশনাল স্টক এক্সচেঞ্জে ব্যবহৃত সূচকগুলি হলো নিফটি ফিফটি নিফটি ফাইভ হান্ড্রেড নিফটি নেক্সট ফাইভ ফিফটি ইত্যাদি এনএসি বিশ্বের প্রথম স্টক এক্সচেঞ্জ যেখানে স্যাটেলাইট কমিউনিকেশান টেকনোলজি ফর ট্রেডিং ব্যবস্থা চালু করা হয় এই ব্যবস্থা ন্যাশনাল এক্সচেঞ্জ ফর অটোমেটিক ট্রেডিং অর্থাৎ নিট নামেও কিন্তু পরিচিত ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন তারপর নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার টোয়েন্টি আমরা দেখব ইন ইলেকট্রোম্যাগনেটিক থিওরি আমরা সায়েন্সে ঢুকে বললাম ইন ইলেকট্রোম্যাগনেটিক থিওরি কন্টিনিউটি কন্টিনিউটি ইকোন ইকুয়েশন রিলেটেড টু অর্থাৎ বৈদ্যুতিন চৌম্বক তত্ত্বের ধারাবাহিকতা সমীকরণ কার সাথে সম্পর্কিত কোশ্চেন নাম্বার টোয়েন্টি এর সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি চার্জ কনভার্সান চার্জ কনভারসান হচ্ছে ইলেকট্রনিক ইলেকট্রোম্যাগনেটিক থিওরিতে কন্টিনিউটি ইন ইকুইশনের সাথে কিন্তু রিলেটেড তারপর নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার টোয়েন্টি ওয়ান আমরা দেখব হুইচ ইজ দ্য চিপেস্ট ডিভাইস ফর মেজারিং ফ্লো অ ডিসচার্জ রেট অর্থাৎ প্রবাহ ও স্রাবের হার পরিমাপ করা সবচেয়ে সস্তা ডিভাইস কোনটা কোশ্চেন নাম্বার টোয়েন্টি ওয়ানের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ওরিফিস মিটার ওরিফিস মিটার কিন্তু সবচেয়ে সস্তা ডিভাইস প্রবাহ মাপার জন্য ওকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন তারপর কোশ্চেন নাম্বার টোয়েন্টি টু হোয়াট ইজ দ্য মেন এনার্জি জেনারেশান প্রসেস ইন সান অর্থাৎ সূর্যের প্রধান শক্তি উৎপাদন প্রক্রিয়া কোনটি কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি টু এর সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি নিউক্লিয়ার ফিউশান নিউক্লিয়ার ফিউশান ওকে অর্থাৎ পারমাণবিক সংযোজন তারপর নেক্সট নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার টোয়েন্টি থ্রি হোয়াট ইজ দ্য সেফ অফ আর্থস অরবিট অর্থাৎ পৃথিবীর কক্ষপথের আকার কেমন কোশ্চেন নাম্বার টোয়েন্টি এর সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইলিপস উইথ লো এসেন্ট্রিক ইল ইলিপস উইথ লো এসেন্ট্রিক ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি কোয়েশন লো এসেন্ট্রিক নট হাই এসেন্ট্রিক ওকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন তারপর নেক্সট কোয়েশ্চেন কোশ্চেন নাম্বার টোয়েন্টি ফোর ডাটা ট্রান্সমিটেড ফর এ গিভেন অ্যামাউন্ট অফ টাইম ইজ কল্ড অর্থাৎ নির্দিষ্ট সময়ের জন্য প্রেরিত ডাটাকে কী বলা হয় কোশ্চেন নাম্বার টোয়েন্টি ফোরের সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ব্যান্ড উইথ যেটা আমরা মোবাইলের মাধ্যমে ব্যবহার করে থাকি ওকে এই ব্যান্ড উইথটা কিন্তু বলা হয় ডাটা ট্রান্সমিটেড ফর এ ফর এ গিভেন অ্যামাউন্ট অফ টাইম তারপর নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার টোয়েন্টি ইন এ ভি ট্রান্সমিশন পিকচার সিগনাল সিগনাল ইজ মডিউলেড অর্থাৎ থ্রি ভি চিত্র সাংকেতিক সংশোধিত হয় কিসের মাধ্যমে কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি ফাইভের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ভিএসবি ভিএসবি ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন ওকে তারপর নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার টোয়েন্টি আমরা কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে ঢুকে পড়লাম দশকের সর্বসেরা স্যার গারফিল্ড সোভার অ্যাওয়ার্ড অফ আইসিসি মেল ক্রিকেট কে পেয়েছেন কোশ্চেন নাম্বার টোয়েন্টি সিক্সের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি বিরাট কোহলি অর্থাৎ দশকের সর্বসেরা আইসিসি মেল ক্রিকেটার অ্যাওয়ার্ড পেয়েছেন ভিরাট কোহলি ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন তারপর নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার টোয়েন্টি সেভেন দশকের সর্বসেরা আইসিসি স্পিরিট অফ ক্রিকেটার অ্যাওয়ার্ড কে পেয়েছেন কোশ্চেন নাম্বার টোয়েন্টি সেভেনের সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ এম ধনি ধোনি এম ধোনি কিন্তু আইসিসি স্পিরিট অফ ক্রিকেটার অ্যাওয়ার্ড কিন্তু পেয়েছেন তারপর নেক্সট কোশ্চেন দশকের সর্বসেরা আইসিসি মেনস টেস্ট ক্রিকেটার সম্মানে কাকে ভূষিত করা হয়েছে কোশ্চেন নাম্বার টোয়েন্টি এইটের সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি স্টিভ স্মিথ অর্থাৎ দশকের সর্বসেরা টেস্ট ক্রিকেটার আইসিসি মেনে স্টিভ স্মিথ কিন্তু পেয়েছেন তারপর হচ্ছে নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার টোয়েন্টি নাইন দশকের সর্বসেরা আইসিসি মেন টি টোয়েন্টি ক্রিকেটার সম্মানে কাকে ভূষিত করা হয়েছে কোশ্চেন নাম্বার টোয়েন্টি নাইনের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি রশিদ খান আফগানিস্তানের রশিদ খান আইসিসি মেন্স টি টোয়েন্টি ক্রিকেটার অ্যাওয়ার্ডে কিন্তু ঘোষিত হয়েছে তারপর নেক্সট কোশ্চেন এবং আজকের যে টপিক ডাব্লু বিসিএস মক্সের টোয়েন্টি সিক্সের আছে শেষ কোশ্চেন কোশ্চেন নাম্বার কোন রাজ্য ডিজিটাল ইন্ডিয়া অ্যাওয়ার্ড টোয়েন্টি টোয়েন্টি জিতেছে তো দু হাজার কুড়ির ডিজিটাল ইন্ডিয়া অ্যাওয়ার্ড জিতেছে অপশান এ বিহার বিহার রাজ্য ডিজিটাল ইন্ডিয়া অ্যাওয়ার্ড দু হাজার কুড়ি কিন্তু জিতেছে তো ভিডিও শুরুর আগে যে অ্যানাউন্সমেন্টটা করেছিলাম যে তোমাদের জন্য কিন্তু ইংলিশের একটা খুবই গুরুত্বপূর্ণ ই নিয়ে চলে আস হয়েছে কম্প্যাক্ট ইবুক তোমরা এখানে দেখতেই পাচ্ছ সুন্দর করে একদম কনটেন্টস দেয়া রাখা হয়েছে অ্যান্টোনিমস তারপর এমসি কিউ শেষে দেওয়া রয়েছে চোদ্দ বছরের হোল ডাব্লু এর ইংলিশের প্রিভিয়াস ইয়ার্স উইথ অ্যান্সার এবং খুব সুন্দর করে প্রতিটা চ্যাপ্টার কিন্তু এত এর প্যাটার্ন মেনে কিন্তু করা হয়েছে মাত্র ঊনপঞ্চাশ টাকা দাম মাত্র ঊনপঞ্চাশ টাকা দাম এত স্বল্প মূল্যে তোমরা কোথাও এত সুন্দর ইবুক কিন্তু পাবে না সাথে আরও একটি ইবুক চলে এসেছে এনসিয়েন্ট হিস্ট্রি এবং মেডিভেল হিস্ট্রি এইটাও কিন্তু নিরানব্বই টাকায় তোমরা পার্চেস করে ভালো ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে সেখান থেকে পার্চেস করে ভালো তো আজকের ভিডিওটা কেমন লাগলো তো অবশ্যই অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানাবে কমেন্ট করে জানাবে কতগুলি সঠিক উত্তর হলো তোমাদের এবং চ্যানেল যদি নতুন হয়ে থাকো তো অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং পাশের বেল আইকনটি প্রেস করো এবং বন্ধুদের সাথে অবশ্যই অবশ্যই শেয়ার করো তো এখানেই ভিডিওটা শেষ করছি থ্যাংক ইউ